ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার সকালবেলা থেকে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো আজকে পুজো দিয়েছি, স্নান হয়ে গেছে, কিন্তু আমি এখনো শ্যাম্পু করিনি। এটা আমি পরে করতে পারি, ঠিক আছে? তো একসঙ্গে শ্যাম্পু আর স্নান করতে গেলে আমার দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছিলো। আজকে ঘুম থেকে উঠেছি তোমার 9টার সময়, তো সেহেতু আমার দেরি হয়ে গেছে সব কিছু কাজেই। আর এবার মুড়ি খাবার খাবো। তো চলো, আজকে সারাদিনটা কেমন কাটে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথায় চললে? ওইদিকে কে আছে? ওইদিকে কে আছে? বাঘ মামা কে আছে? মামাকে ডাকো। আর একবার, তুই মামার কাছে চললে? ও, মামার কাছে চললে তুমি? আচ্ছা যাও যাও। শাক দিতে এসছো? দাও চুমকি। এটা কুমড়ো শাক নাকি মা? না লাও। কুমড়ো শাক দিতে এসছে। চুমকির বান্ধবী এখন নেই, বেড়াতে গেছে। মা স্নান করিয়ে দিচ্ছে বাবানকে। ওরে বাবান, খেয়ে ফেলিস না রে, ওটা জল, স্নান করার জল, ওটা খাবার জল নয়। খেতে নেই। আর বনি কি করছে জিজ্ঞেস করো বাবান। বনি বদমাইশি করছে, খেলা করছে একা একাই। খেয়েছে? আজ খিচুড়ি দেয়নি তো? খিচুড়ি দেয়নি তো? ও তা তুমি খেলছো? মানে বাবানের স্নান হয়ে গেছে, ও এখন খেলছে চুমকির সাথে। ওরে বাপরে, ওটা সিংহ মামা। ভয় ভয় দেখাচ্ছ? এখানে বানাচ্ছি বাবানের ভাত। তো এখানে সবজি আছে, পটল, আলু, তারপরে আছে এটা কি, গাজর, আর আছে কুমড়ো, আর সাথে আছে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল। আর এখানে ওকে ডিম দেবো। তো আজকে আমাদের চিকেন হচ্ছে, বাট ওকে ডিম দেবো। আমাদের কী রান্না হবে সেটা দেখাই চলো। এখানে আছে বাসমতি চাল, তো এটা এখন জলে ভেজাতে দেবো। আজকে হবে বিরিয়ানি, আজকে হবে চিকেন বিরিয়ানি। তো চিকেন ওদিকে নিয়ে এসেছে, ওটা পরিষ্কার করে রাখা হয়েছে। এবার চালটা ভিজিয়ে নিই। চিকেন কষা প্রায় কমপ্লিট। এখানে আমি এবার বিরিয়ানি মশলাটা দেবো একটু, আর গোটা গরম মশলা গুঁড়ো দেওয়া হয়েছে। এবার সানরাইজে এই বিরিয়ানি মশলাটা দেবো। এখানে অল্প দিচ্ছি, আর যখন লেয়ারিং করব তখন আর অল্প দেবো। আমি বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, তো বিরিয়ানিতে বেরেস্তা খুব ভালোই লাগে। সব জোগান নিয়ে আমি এখন বসে গেছি। এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা করব। তো প্রথমে দিয়েছি কিছু চিকেন আর ঝোল, তার উপরে দিয়েছি ভাত। এবার আমি সাজিয়ে দিচ্ছি আলু আর ডিম, আর এর সাথে দিয়ে দিচ্ছি ঘি, আর এর সাথে অবশ্যই দেবো বেরেস্তা, তারপরে দেবো আবার একটু চিকেন। তো এইভাবে লেয়ারিং করব। তো হয়ে যাক, তারপরে একবারে দেখাবো তোমাদেরকে। এই দেখো, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসে দমে বসিয়ে দিয়েছি। তো আমার বিরিয়ানিটা একটু বেশি ছিল, যার জন্য ধরলো না। তো দুটো জায়গায় করতে হলো, একটা হাঁড়িতে আর একটা ডেকচিতে। তো এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, আর খুব পারফেক্ট বানিয়ে ফেলেছি আমি, মানে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো এবার খেয়েই নিই। বাইরে যাবে বাবা? তাই বুম বুম, তুমি মন্টুকে দেখতে যাবে? মন্টুকে
মনটা ওখানে বাঁধা আছে। কি করে কি করে একবার হাসিটা দেখি, হাসিটা দেখি। তালাটা কি করে খুলবো, তালাটা কি করে খুলবো, খোলো তুমি খোলো। কাকে বকছো তুমি, কাকে বকছো, মন্টুকে বকে দাও। আপ যেটা মামা, মামাকে একবার ডাকো। মামা পুরো এরকম হেভি খাওয়া দাওয়ার পর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি, আর কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য মাটি এখনও ভিজে, আর আজকে দুপুরে হালকা বৃষ্টির পরেও মাটি ভিজেই আছে। তো তারপরে বাবান উঠলো, ওকে খাওয়ালাম, ও খানিক ঘরের মধ্যে খেললো, এবার মা ওকে নিয়ে বসতে গেছে কলেজে গেটের কাছে। চলো তোমাদেরকে দেখাই, আর আমি এখন চললাম বসতে। ও মা বাবান, তারপরে বনি ছুটতে ছুটতে আসছে, বনি কি ওইদিকে বাবান ছোটাছুটি করছে, ওখানে চুমকি আছে, ও ঠাকুমা আছে, এসো কি গো, ও দো দো দো, এতে বনি 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 টাকা নিয়ে আসছে। হ্যাঁ মারছি নাকি বাবান, মেরো না দিদি, দিদি মারছে না। মামা ওটা মামা, মামাকে একটা হাম দিয়ে দাও। ওরে বাবারে, হ্যাঁ ভুঙ্গড়ি ভুঙ্গড়িটা ফেলে দিচ্ছে না। কে দুপুরে শরৎ ছিল না, সঞ্চিতা সঞ্চিতা এসেছিল। তো ওর জন্য এখানে প্যাক করে দিয়েছি অল্প করে, আর এখন বাড়ি যাবে, বাবানকে নিয়ে খেলছে, আর আমি এখানে ক্যাডবেরি খাচ্ছি। ওরে বাপরে, আরেকটা হামি দিয়ে দাও, আরেকটা হামি দিয়ে দাও। ওরে বাপরে, তো আজকের এই ভিডিওটা আমি এটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে।